तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जान समझा ले, किसे और दीवाना ले। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में। এর নাম হলো ইউজিং, যে কিনা এই ড্রামার মেন ফিমেল লিড। সে তখন ওর বাবার সঙ্গে ওদের বাড়িতে যাচ্ছিল, ট্রাফিক সিগন্যালের জন্য ওদেরকে থামতে হয়। তখন ওখানে আমাদের এই ড্রামার হ্যান্ডসাম মেল লিড আসে, এর নাম হলো স্যান জুয়ান। দুজনে একে অপরের দিকে তাকায়, আর ইউজিন তখন ওর দিকে তাকিয়ে স্মাইল করছিল। তো যাই হোক, এরপর ইউজিন ওর বাবার বাড়িতে যায়। এই মহিলাটি হলো ওর বাবার গার্লফ্রেন্ড। আসলে ইউজিংয়ের বাবা আর মায়ের অনেক বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। তো ইউজিংয়ের মায়ের ব্রেসলেট ওর কাছ থেকে একটু ভেঙে যায়, তাই সে পরের দিন ওটা ঠিক করতে একটি শপে যায়, যেটা আর অন্য কারো না, স্যান জুয়ানের। আর এই দুজন হলো ওর বেস্ট ফ্রেন্ড, এর নাম ইয়াং আর এর নাম সং। স্যান জুয়ানকে আবারও দেখে ইজুয়ান স্মাইল করে। তো স্যান জুয়াং ইউজিনকে বলে, কালকে ব্রেসলেট ঠিক করে দেব, এখন যাও। এতে ইউজিং বাড়িতে চলে যায়, কিন্তু তখন সে জানতে পারে ওর মা ওকে ছেড়ে বিদেশ চলে গিয়েছে। যা শুনে ইউজিং অনেক বেশি কষ্ট পায়। ওর বাবা তখন বলে, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে, তাই আন্টির সঙ্গে ভালো ব্যবহার করবে। এতে ইউজিং আর কিছু না বলে আপসেট হয়ে ওর রুমে চলে যায়। আর সে তখন বলে, বাবা আর মায়ের মধ্যে এখন কেউ আমাকে আর ভালোবাসে না। তো যাই হোক, পরের দিন ইউজিংকে এখানকার একটি স্কুলে ভর্তি করা হয়। আর মজার ব্যাপার হলো, এই স্কুলেও কিন্তু স্যান জুয়ান পড়ে। টিচার তখন ইউজিংকে স্যান জুয়ানের পাশে বসতে বলে। এতে ইউজিন ভেতর ভেতর অনেক খুশি হয়। তো ব্রেক টাইমে একটি ছেলে ইউজিংকে বলে, ওদের তিনজনের কাছ থেকে সাবধানে থাকবে, বিশেষ করে স্যান জুয়ানের কাছ থেকে, সে অনেক ডেঞ্জারাস। কিন্তু ইউজিন ওর কথায় কোনো পাত্তা দেয় না। তো যাই হোক, এরপর ইউজিং বাড়িতে গিয়ে জানতে পারে যে ওর বাবা ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে। যাওয়ার আগে ওর বাবা তখন ইউজিংকে বলে সাবধানে থাকতে, আর কোনো প্রবলেম হলে মিংসুকে বলতে। আসলে এই মিংসু ইউজিংয়ের বাবার গার্লফ্রেন্ডের ছেলে। তো এরপর দুজনে যখন বাড়িতে যাচ্ছিল, তখন মিংসু মাঝ রাস্তাতে ইউজিংকে নামিয়ে দেয়। এতে ইউজিং তার ওপর রেগে যায়, সে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করে, বাট কোনো বাস আসে না। তার উপর থেকে বৃষ্টি পড়তে শুরু করে, তাই ইউজিং পাশের একটি আইসক্রিম শপে যায়। তখন ইউজিং ওখানে স্যান জুয়ানকে দেখতে পায়, ওর হাতে একটি বিড়াল ছিল। এতে ইউজিং ওই বিড়ালটির সঙ্গে খেলতে শুরু করে। তো স্যান জুয়ান ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ইউজিংকে বলে, তোমার ব্রেসলেট ঠিক হয়ে গিয়েছে, তুমি চাইলে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। এতে ইউজিং রাজি হয়ে যায়। বাড়িতে গিয়ে স্যান জুয়ান ইউজিংকে ওর ব্রেসলেট দেয়। স্যান জুয়ান ব্রেসলেটটি অনেক সুন্দরভাবে ঠিক করে দিয়েছে, যা দেখে ইউজিং খুশি হয়ে যায়। তখন ওখানে ইয়াং আর সং আসে, ইউজিংকে এখানে দেখে ওরা একটু অবাক হয়। তো ইউজিং যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ইয়াং ইউজিংকে ওদের সঙ্গে ডিনার করতে বলে। এতে ইউজিংও রাজি হয়। তো ডিনার শেষে ইয়াং আর সং ওখান থেকে চলে যায়, আর দুজনেই তখন বলাবলি করছিল যে ইউজিংকে পেয়ে স্যান জুয়ান পরিবর্তন হচ্ছে। যেহেতু তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল, তাই ইউজিং ওখানে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিল, আর একটি পর্যায়ে সে ঘুমিয়ে যায়।
তখন স্যান জুয়ান ওর অনেক বেশি কাছে এসে ওকে ভালো করে দেখতে শুরু করে। সে ইউজিংয়ের এত বেশি কাছে ছিল যে ইউজিং ভুল করে ওকে একটু চড় মেরে দেয়। তখন ইউজিংয়ের ঘুম ভেঙে যায়। সে বলে, খুব জোরে লেগেছে? স্যান জুয়ান বলে, না, আর এই প্রথমবার কেউ আমাকে চড় মারল। যা শুনে ইউজিং একটু স্মাইল করে। তো বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে, তাই ইউজিং ওর বাড়িতে চলে যায়। তো পরের দিন ক্লাসে ইউজিং, স্যান জুয়ান আর ইয়াং পড়াশোনা বাদ দিয়ে ফোন টিপছিল। ইউজিং ওর এক্সপেন্সিভ ড্রেস আর ব্যাগগুলো সেল করতে যায়, আর স্যান জুয়ান আর ইয়াং ওদের তৈরি সিলভারের জুয়েলারিগুলো সেল করতে চায়। কিন্তু টিচার ওদের তিনজনকে দেখে ফেলে। এরপর সে ওদেরকে অনেক বকা দেয়, আর সে এটাও বলে যে টাকার প্রয়োজন হলে তারা যেন ওদের বাবার সঙ্গে কথা বলে। পড়াশোনা বাদ দিয়ে এমন করলে পরে তাদের অনেক ক্ষতি হবে। কিন্তু কে শোনে কার কথা? বাইরে গিয়ে স্যান জুয়ান ইউজিংকে বলে, আমার তো বাবা নেই, তাই আমার টাকার প্রয়োজন। কিন্তু তোমার কেন টাকার প্রয়োজন? এতে ইউজিং বলে, আমি হোস্টেলে থাকতে চাই, কিন্তু বাবা টাকাও দিচ্ছে না আর পারমিশনও দিচ্ছে না, তাই আমার টাকার প্রয়োজন। আচ্ছা, কেমন হবে যদি আমরা একসঙ্গে তোমার জুয়েলারিগুলো সেল করি? মার্কেটিং বিষয়ে আমার অনেক নলেজ আছে, তাই যদি তোমার ফায়দা হয় তাহলে 50% আমাকেও দেবে। এতে স্যান জুয়ান রাজি হয়ে যায়। এরা তিনজনে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করে, আর ইউজিং ওগুলোর ফটো আর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এর জন্য পরের দিন থেকেই অনেক কাস্টমার আসে, আর স্যান জুয়ানের জুয়েলারিগুলো বিক্রি হয়ে যায়। সকলেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। তো বাড়ি যাওয়ার সময় ইউজিং ওদের দুজনকে স্যান জুয়ানের বাবার কথা জিজ্ঞাসা করে। এতে এরা বলে, স্যান জুয়ানের বাবা বিদেশে থাকে, কিন্তু ওকে নিয়ে ওর বাবার কোনো চিন্তা নেই, তাই স্যান জুয়ান এখন ওর আঙ্কেলের সঙ্গে এখানে থাকে। নিজের খরচ চালানোর জন্য সে জুয়েলারি তৈরি করা শিখেছিল। এই সব জানতে পেরে ইউজিংয়ের তখন একটু খারাপ লাগে। তো পরের দিন ওরা সকলে স্কুলে যায়। ইয়াং তখন ওর মুখ ঢেকে রেখেছিল। এতে টিচার ওকে মাস্ক খুলতে বলে। ইয়াং যখন মাস্ক খোলে তখন ওকে দেখে সকলেই হাসাহাসি করছিল, কারণ বেচারার গালে 5টা আঙুলের দাগ বসে গিয়েছিল। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আসলে ইয়াংয়ের ইচ্ছে সে অনেক ফেমাস একজন র্যাপার হবে। এর জন্য লাইভে এসে কালকে ও র্যাপ করছিল। তখন ওর বাবা ওখানে এসে পড়াশোনা বাদ দিয়ে এই সব করার জন্য গালে একটি চর বসিয়ে দেয়। সিন বর্তমানে আসলে ইয়াং বলে, যদি আমি এবারও কম নাম্বার পাই তাহলে বাবা আবারও আমাকে মারবে, তাই এখন কয়েকদিন বিজনেস বন্ধ রেখে পড়াশোনাতে মন দিতে চাই। যা শুনে ইউজিং চিন্তায় পড়ে যায়, কারণ ঘর ভাড়া নেওয়ার জন্য যত টাকা প্রয়োজন এখনও ইউজিং তত টাকা জমাতে পারেনি। তখন ইউজিংয়ের মাথায় একটি আইডিয়া আসে। প্রত্যেক বছরই স্কলারশিপ দেওয়া হয় ওই সমস্ত স্টুডেন্টদেরকে, যেই সমস্ত স্টুডেন্ট টপ 10-এর মধ্যে থাকবে। তাই ইউজিং ওদেরকে ভালো করে পড়াশোনা করতে বলে। এতে আর বাবার কাছেও বকা খেতে হবে না, প্লাস ওরা টাকাও পেয়ে যাবে। তো ব্রেক টাইমে কয়েকজন ছেলে ইউজিংয়ের ফিগার নিয়ে আজেবাজে কথা বলছিল, যা স্যান জুয়ান শুনে ফেলে, আর সে ওকে অনেক মারে। এরপর ওরা চারজনে স্যান জুয়ানের বাড়িতে গিয়ে পড়াশোনা শুরু করে দেয়। এরা তিনজনে মোটামুটি পড়াশোনা করলেও স্যান জুয়ান কিন্তু একদমই পড়ে না। এতে ইউজিংয়ের ওকে নিয়ে চিন্তা হয়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আর এক্সামের দিনও চলে আসে। স্যান জুয়ান টাইম শেষ হওয়ার অনেক আগেই ওর লেখা শেষ করে আরামসে ঘুমোচ্ছিল। যা দেখে ইউজিং রেগে যায়। সে ওকে ঘুম থেকে উঠানোর অনেক চেষ্টা করে। এতে স্যান জুয়ানের ঘুম তো ভেঙে যায়, কিন্তু সে আর কিছুই লেখে না, খাতা জমা দিয়ে বাইরে চলে যায়। এরপর এক্সাম শেষ হলে পরে ইউজিং বাইরে এসে স্যান জুয়ানকে একটু কথা শোনায়, ঠিক মতন এক্সাম না দেওয়ার জন্য। তো পরের দিনই ওদের রেজাল্ট বার হয়ে যায়। ইয়াং আর সং পাস করেছে, ইউজিং টপ 10-এর মধ্যে আছে, কিন্তু ওরা কেউ স্যান জুয়ানের নাম দেখতে পায় না। এতে ইউজিং অন্য একটি বোর্ডে গিয়ে চেক করে,
আর ওখানে সে স্যান জুয়ানের নাম দেখে অবাক হয়ে যায়, কারণ পুরো স্কুলের মধ্যে সে থার্ড হয়েছে। যা দেখে ইউজিংয়ের সঙ্গে সঙ্গে সকলেই অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনোই স্যান জুয়ান এত ভালো নাম্বার পায়নি। আসলে স্যান জুয়ান অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু সে পড়াশোনাতে ফাঁকি মারত, তাই সে কম নাম্বার পেত। কিন্তু এবার ইউজিংয়ের জন্য সে ভালো করে পরীক্ষা দিয়েছে। স্যান জুয়ান চাইলে ফার্স্ট হতে পারত, কিন্তু সে এক্সাম দেওয়া বাদ দিয়ে তখন ঘুমোচ্ছিল। এইসব জানতে পেরে ইউজিং একটু এম্বারাসমেন্ট ফিল করে, কারণ সে এতদিন ওই ছেলেকে পড়াচ্ছিল যে কিনা ওর থেকে বেশি নম্বর পেয়েছে। ইউজিংয়ের একটু রাগও হয়, তাই সে স্যান জুয়ানের সঙ্গে কথা বলে না। এতে স্যান জুয়ান বারবার ইউজিংয়ের কাছে গিয়ে ওকে সরি বলে, কিন্তু ইউজিং তখন ওকে একটু মেরে ওখান থেকে চলে যায়, যা ইয়াং আর সং দেখে অবাক হয়, কারণ আজ পর্যন্ত কেউ স্যান জুয়ানের গায়ে হাত তোলেনি। এরপর ওরা স্যান জুয়ানের সঙ্গে দেখা করে ওকে অনেক রাগায়। তো পরের দিন টিচার ওদের দুজনকে বলে, তোমাদের মধ্যে একজনকেই স্কলারশিপ দেওয়া হবে, তাই যে প্রথমে অ্যাপ্লাই করবে সেই টাকা পাবে। এটা শুনে ইউজিং তখন স্যান জুয়ানকে অনেক বেশি রিকোয়েস্ট করে তাকে এই সুযোগ দেওয়ার জন্য। এমনকি সে তো মিথ্যে কথা বলে যে আমি অনেক গরিব, একটি গ্রাম থেকে এসেছি, কিন্তু স্যান জুয়ান ওকে কোনো উত্তর দেয় না। তো কিছুক্ষণ বাদ ইউজিংকে টিচার ডেকে পাঠায় আর সে বলে, স্যান জুয়ান স্কলারশিপ অ্যাপ্লাই করেনি, তাই তুমি অ্যাপ্লাই করো, টাকা পেয়ে যাবে। এটা শুনে ইউজিং অনেক খুশি হয়। এরপর সে হোস্টেলে থাকার জন্য ফর্ম ফিল আপ করতে যায়, কিন্তু এই মহিলাটি তখন বলে, এখানে তোমার বাবা কিংবা মায়ের সিগনেচার লাগবে, তা না হলে রুম দেওয়া হবে না। এটা শুনে ইউজিং তো চিন্তায় পড়ে যায়, কারণ ওর বাবা কিছুতেই সিগনেচার করবে না, আর ইউজিং তো জানে না ওর মা এখন কোথায় আছে। তাই সে মিংসুকে সিগনেচার করতে বলে, যেহেতু এখন সে ওর ভাইয়া, কিন্তু মিংসু সিগনেচার করে দেয় না। এতে ইউজিং আপসেট হয়ে যায়। পরের দিন সে স্কুলে গিয়ে প্রথমে স্যান জুয়ানকে থ্যাংক ইউ বলে, এরপর সে ওর বাবার সিগনেচার কপি করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই করতে পারছিল না। তাই সে স্যান জুয়ানকে ওর সাহায্য করতে বলে, কিন্তু এতে স্যান জুয়ান রাজি হয় না। তখন ইউজিংয়ের সঙ্গে দেখা করতে ওর ছোটোবেলার একটি ফ্রেন্ড আসে, এর নাম হলো লিন। আসলে লিন অন্য স্কুলে পড়ে আর ওদের স্কুলের সঙ্গে এই স্কুলের খেলা হবে, তাই লিন এই স্কুলটি দেখতে এসেছে। তো ইউজিং ওকে স্কুল ঘুরে দেখাচ্ছিল আর ওর সমস্যার কথাও বলছিল। এতে লিন বলে, তুমি চাইলে আমার স্কুলে অ্যাডমিশন নিতে পারো, ওখানে ফ্রিতে হোস্টেল রুম দেওয়া হয়। ইউজিং বলে, আমি পরে তোমাকে ভেবে জানাবো। তখন ওখানে ইয়াং আর স্যান জুয়ান আসে। ইউজিংকে একটি ছেলের সঙ্গে দেখে ভেতর ভেতর স্যান জুয়ান একটু জেলাস ফিল করে। ইউজিং তো একটু বেশি ওর প্রশংসা করছিল যে লিন অনেক ভালো দৌড়াতে পারে, যা শুনে স্যান জুয়ান তো পুরো জ্বলে যাচ্ছিল। তো এরপর ক্লাসরুমের টিচার এসে জিজ্ঞাসা করে যে কে কে রেসে অংশগ্রহণ করবে, কেউ হাত তোলে না। বাট স্যান জুয়ান জেলাসির চক্করে হাত তুলে দেয়, যা দেখে সকলেই অবাক হয়, কারণ এর আগে সে কখনোই স্পোর্টসে অংশগ্রহণ করেনি। তো যাই হোক, এরপর স্যান জুয়ান ইউজিংয়ের বই থেকে ওই স্কুলের অ্যাডমিশন লেটার পায় যে স্কুলে লিন পড়ে। এটা দেখে স্যান জুয়ানের মন একটু খারাপ হয়ে যায়। তো পরের দিনকেই ছিল রেস। লিন অনেক বেশি কনফিডেন্স ছিল, কারণ 5 বছর ধরে কেউ ওকে হারাতে পারেনি। তো এরপর রেস স্টার্ট হয়। প্রথম দিকে স্যান জুয়ান অনেক বেশি পিছিয়ে থাকলেও ফাইনালি সে কিন্তু লিনকে হারিয়ে দেয়, যা দেখে সকলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আর ইউজিং লিনকে চেয়ার আপ করা বাদ দিয়ে স্যান জুয়ানকে চেয়ার আপ করছিল, যা দেখে স্যান জুয়ানের মন তো গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো যাই হোক, এরপর স্যান জুয়ান ইউজিংকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই স্কুলে অ্যাডমিশন নেবে? ইউজিং বলে, না। স্যান জুয়ান কারণ জিজ্ঞাসা করলে ইউজিং বলে, কারণ এখানে তোমার মতন আমার কিউট ফ্রেন্ড আছে, যা শুনে স্যান জুয়ান তখন স্মাইল করে।
তো এরপর ইউজিং বাড়িতে গিয়ে ওর জিনিসপত্র প্যাক করছিল, কারণ আজকে থেকেই সে হোস্টেলে থাকবে। এর মানে স্যান জুয়ান ইউজিংয়ের বাবার সিগনেচার কপি করেছে। কিন্তু ইউজিংকে এখান থেকে যেতে দেখে মিংসু আপসেট হয়ে যায়। তো হোস্টেলে এসে ইউজিং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু তখনই ওকে মিংসু কল করে বলে তোমার বাবা ফিরে এসেছে, তাই এখনই বাড়িতে আসো। এতে ইউজিং বাড়িতে গিয়ে যখন ওর বাবাকে ওর হোস্টেলে থাকার কথা বলে, তখন সে তো রেগে গিয়ে ইউজিংকে একটি চড় মেরে দেয়। আর এটা দেখে মিংসু ওর বাবার ওপর অনেক রেগে যায়, এমনকি সে তো ইউজিংয়ের বাবাকে ধমক দিয়ে বলে আমি সিগনেচার করেছি কারণ ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে আর আমি চাই না ইউজিং এখানে থাকুক। এই বলে সে ইউজিংকে এখান থেকে যেতে বলে। এতে ইউজিং মন খারাপ করে চলে যায়। মুড ঠিক করতে সে আইসক্রিম খেতে যায়, তখন ওখানে স্যান জুয়ান আসে। স্যান জুয়ান ওর গালে দাগ দেখে জিজ্ঞাসা করে, কেউ কি তোমায় মেরেছে? এতে ইউজিং বলে, হ্যাঁ মেরেছে, অনেক বেশি রাগ হচ্ছে, ইচ্ছে করছে আমিও কাউকে মারি। স্যান জুয়ান বলে, তুমি চাইলে আমাকে মারতে পারো। এটা শুনে ইউজিং তখনই ওকে অনেক জোরসে একটি পাঞ্চ মেরে দেয়। বেচারা আশা করেনি এত জোরসে ইউজিং ওকে মারবে। তো এরপর ইউজিংয়ের যখন মুড ঠিক হয় তখন সে স্যান জুয়ানকে সরি বলে। স্যান জুয়ান বলে, কালকে আমরা ঘুরতে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে? এতে ইউজিং রাজি হয়ে যায়। তো এরপর স্যান জুয়ান ইউজিংকে হোস্টেলে রেখে আসে। কিছুক্ষণ পর ওর সঙ্গে মিংসু দেখা করতে আসে। মিংসু বলে, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। আর হ্যাঁ, খুব কি লেগেছে? এতে ইউজিং বলে, না অতটাও না, আর থ্যাংক ইউ ভাইয়া আমার সাহায্য করার জন্য। ইউজিংয়ের কাছ থেকে ভাইয়ার ডাক শুনে মিংসু বলে, আমাকে ভাইয়া বলবে না, শুনতে কেমন যেন লাগে। ইউজিং বলে, আচ্ছা বলবো না, কালকে আমরা ঘুরতে যাব, তুমি কি যাবে? মিংসু বলে, শুধু মেয়েরা নাকি ছেলেরাও যাবে? ইউজিং বলে, ছেলেরাও যাবে। মিংসু বলে, তাহলে আসবো। এই বলে সে চলে যায়। তো পরের দিন ওরা ছয়জনে একটি গ্রামে যায়। এর নাম হলো সিয়া, আর সিয়া ইউজিংয়ের রুমমেট। সকলেই সেখানে অনেক বেশি মজা করছিল। মিংসু লক্ষ্য করে যে স্যান জুয়ান ইউজিংয়ের সব থেকে ক্লোজ ফ্রেন্ড। তো রাতের বেলায় ওরা ড্রিঙ্ক করে আর গেম খেলে। মাতাল হয়ে সকলেই যখন ঘুমাতে চলে যায় তখন স্যান জুয়ান ইউজিংকে একটি জায়গায় নিয়ে যায়, আর আস্তে আস্তে ওখানকার সমস্ত লাইট জ্বলে ওঠে। ওয়াও, দেখতে কি সুন্দর! ইউজিং এইসব দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। স্যান জুয়ান তখন জিজ্ঞাসা করে, কাল রাতে কেন তার মন খারাপ ছিল? এতে ইউজিং ওর পরিবার সম্পর্কে সব বলে দেয়। ইউজিং আরও বলে, এটা আমার সবথেকে বড় সিক্রেট, এখনও পর্যন্ত কোনো ফ্রেন্ডকে বলিনি, তোমাকেই প্রথমবার বললাম, তাই এখন তুমি তোমার একটি সিক্রেট আমাকে বলো। এতে স্যান জুয়ান বলে, কালকে বলবো। তো পরের দিন স্যান জুয়ান ইউজিংকে পাশের একটি শহরে নিয়ে যায়। আসলে এইখানে স্যান জুয়ানের আঙ্কেল অ্যাডমিট আছে, সে অনেক বেশি অসুস্থ, আর প্রত্যেক দিন স্যান জুয়ান এখানে এসে ওর আঙ্কেলের কেয়ার করে। স্যান জুয়ান বলে, ছোটোবেলায় বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এরপর মা যখন মারা যায় তখন আঙ্কেল আমার দেখাশোনা করত। আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। এই দুনিয়াতে আঙ্কেল ছাড়া আমার আর কেউ নেই, তো এটাই ছিল আমার সিক্রেট। তার কথা শুনে ইউজিংও ইমোশনাল হয়ে যায়। তো পরের দিন স্কুলে গিয়ে ইউজিং জানতে পারে যে কিছুদিন পর স্যান জুয়ানের জন্মদিন, কিন্তু ওর আঙ্কেল জবে থেকে অসুস্থ হয়েছে, সে ওর জন্মদিন সেলিব্রেট করে না। এতে ইউজিং ঠিক করে এবার ওরা সকলে একসঙ্গে স্যান জুয়ানের জন্মদিন সেলিব্রেট করবে। এরপর ওরা তিনজনে স্যান জুয়ানের জন্য আলাদা আলাদা গিফট তৈরি করতে শুরু করে। আজকেই ছিল স্যান জুয়ানের জন্মদিন, তাই ওরা বাহানা করে স্যান জুয়ানকে একটি চিলড্রেন পার্কে নিয়ে যায়। এখানে ওরা সকলেই অনেক বেশি এনজয় করে, আর ইউজিং এই প্রথমবার স্যান জুয়ানকে এত বেশি হ্যাপি দেখল, এমনকি সে তো স্যান জুয়ানের ভিডিও করছিল। রাতের বেলায় ওরা সকলেই স্যান জুয়ানের বাড়িতে গিয়ে পার্টি করছিল, তখন হসপিটাল থেকে ফোন আসে যে স্যান জুয়ানের আঙ্কেলের অবস্থা অনেক বেশি খারাপ,
এটা শুনে স্যান জুয়ান তখনই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর এই চক্করে তার একটু চোটও লাগে। ওর আঙ্কেলের তখন সার্জারি চলছিল, কিন্তু এই সার্জারির পর ওর আঙ্কেল নাও বাঁচতে পারে। যা শুনে স্যান জুয়ান তখন অনেক বেশি কান্না করে। এতে ইউজিং ওর কাছে এসে একটি লাইটার জ্বালিয়ে স্যান জুয়ানকে ওর বার্থডে উইশ চাইতে বলে। এতে স্যান জুয়ান উইশ করে ওর আঙ্কেল যেন সুস্থ হয়ে যায়। তো পুরো রাত ওরা এখানেই থেকে যায়। পরের দিন ডক্টর বলে ওর আঙ্কেল আগের থেকে সুস্থ আছে। এই লোকটি হলো স্যান জুয়ানের বড় আঙ্কেল। সে ইউজিং, ইয়াং আর সংকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু স্যান জুয়ান যায় না। সে ওর আঙ্কেলের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তো স্কুল শেষে সং আর ইউজিং স্যান জুয়ানের সঙ্গে দেখা করতে যায়, আর ওরা স্যান জুয়ানের জন্য খাবারও এনেছিল। অপরদিকে ইয়াং স্যান জুয়ানের সব চালাচ্ছিল, কারণ এখনও কাস্টমাররা জুয়েলারি কিনতে আসে। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আজকে আঙ্কেলের জ্ঞান ফেরে, কিন্তু সে কথা বলার মতন অবস্থায় ছিল না। বাট আঙ্কেল এখন ঠিক আছে, এটা দেখেই স্যান জুয়ান হ্যাপি হয়। সে তখন সকলকেই মেসেজ করে গুড নিউজটা দেয়, আর ওকে হ্যাপি দেখে ইউজিংও হ্যাপি হয়। তো পরের দিন স্যান জুয়ান ইউজিংকে একটি অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়, আর সে ইউজিংকে থ্যাংক ইউ বলে এতদিন ওর খেয়াল রাখার জন্য। তো ওখানে গিয়ে ইউজিং স্যান জুয়ানকে একটি হেয়ার ব্যান্ড পরিয়ে দেয়। তাকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই ইউজিং একটু ব্লাশ করে। তো এরপর ওরা দুজনে অনেক অনেক বেশি এনজয় করে। স্যান জুয়ান ইউজিংকে একটি টেডি বিয়ার গিফট করে, আর ইউজিং স্যান জুয়ানকে একটি র্যাবিট কিচেন দেয়। এরপর রাতের বেলায় ওরা দুজনে হোস্টেলে ফিরে যায়। তো পরের দিন ইউজিংয়ের সঙ্গে দেখা করতে ওর মা আসে। ইউজিং ওর মাকে দেখে মোটেও খুশি হয় না। তো ইউজিংয়ের মা ইউজিংকে বলে, শুনেছি তুমি নাকি হোস্টেলে থাকছ, আর তোমার বাবা তোমাকে চড় মেরেছে। এখন থেকে তোমাকে হোস্টেলে আর তোমার বাবার সঙ্গে থাকতে হবে না, আমার সঙ্গে বাড়ি চলো। ইউজিং বলে, কিন্তু আমি এখান থেকে যেতে চাই না। এতে ওর মা একটু ধমক দিয়ে ওর সঙ্গে কথা বলে। ইউজিং আসলে ওর মাকে ভয় পায়, তাই সে চুপচাপ ওর মায়ের সঙ্গে ওদের বাড়িতে চলে যায়। তো পরের দিন ইউজিং স্কুলে যায়। স্যান জুয়ান বুঝতে পারে যে ইউজিংয়ের মন খারাপ, কিন্তু সে জিজ্ঞাসা করে না যে কি হয়েছে। বরং সে ইউজিংকে এটা বলে, আমি তোমাকে জোর করব না, যখন ইচ্ছে হবে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকে ছিল নিউ ইয়ার। ইউজিং আজকের দিনটা স্যান জুয়ানের সঙ্গে কাটাতে চায়, তাই সে স্যান জুয়ানকে একটি অ্যাড্রেস দিয়ে বলে, 12টার আগে এখানে এসে আমার সঙ্গে দেখা করবে, দুজনে একসঙ্গে উইশ করব। এতে স্যান জুয়ানও রাজি হয়ে যায়। তো 12টা বাজার আগে দুজনে ওই জায়গাতে গিয়ে দেখা করে। ওরা একে অপরকে উইশ করে আর একসঙ্গে অনেক সুইট একটি মোমেন্ট কাটায়। তখন আমরা ওখানে ইউজিংয়ের মাকে দেখতে পাই, যে কিনা ইউজিংকে স্যান জুয়ানের সঙ্গে দেখে ফেলেছে। এরপর স্যান জুয়ান ইউজিংকে ওর বাড়িতে রেখে আসে। ইউজিং যখন লিফটে ওঠে তখন সে ওর মাকে দেখতে পায়। ওর মা বলে, এক্সাম শেষ হলে পরে আমি তোমাকে আমাদের হোম টাউনে নিয়ে চলে যাব। এটা শুনে ইউজিং অবাক হয় আর সে ওর মাকে বলে, কিন্তু আমি এখান থেকে যেতে চাই না। ওর মা বলে, কেন, ওই ছেলের জন্য? এখানে এসে তুমি কিন্তু অনেক বেশি বিগড়ে গিয়েছ। এতে ইউজিং তবুও বলে, আমি এখান থেকে যাব না। কিন্তু ওর মা ওর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এতে ইউজিং অনেক বেশি কান্না করে। তো পরের দিন স্কুলে গিয়ে ইউজিং অনেক বেশি আপসেট ছিল, আর সে কাউকে ওর এখান থেকে চলে যাওয়ার কথা বলে না, এমনকি স্যান জুয়ানকেও বলে না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আজকে ওদের এক্সাম। ইউজিং স্যান জুয়ানকে দেখে আরও আপসেট হয়ে যায়, কারণ এবার ওকে এখান থেকে চলে যেতে হবে। পরের দিনই ওদের রেজাল্ট দেওয়া হয়, কিন্তু এবার ইউজিং আর স্যান জুয়ান দুজনেই অনেক কম নম্বর পেয়েছে। আর আজকে স্যান জুয়ান স্কুলে আসেনি, সে ওর আঙ্কেলের সঙ্গে দেখা করতে হসপিটাল গিয়েছে। তখন ক্লাসরুমে টিচার এসে বলে, ইউজিং টিসি নিচ্ছে আর আজকেই সে চলে যাবে। যা শুনে সকলেই অবাক হয়। ইয়াং তো স্যান জুয়ানকে মেসেজ করে এই কথাটি বলে,
যেন সে শেষবারের মতন ইউজিংকে দেখতে পায়। কিন্তু স্যান জুয়ানের ফোন বাইরে থাকায় সে কোনো মেসেজ দেখতে পায় না। তখন ইউজিংকে নিতে ওর মা আসে। সং আর ইয়াং ইউজিংকে আর একটু সময় অপেক্ষা করতে বলে স্যান জুয়ানের জন্য। কিন্তু ওর মা তখন ইউজিংকে তাড়া দিচ্ছিল, তাই ইউজিংকে বাধ্য হয়ে ওখান থেকে চলে যেতে হয়। তো এইদিকে স্যান জুয়ান ইয়াংয়ের মেসেজ দেখে তখনই হসপিটাল থেকে দৌড়ে বেরিয়ে যায় শেষবারের মতন ইউজিংকে দেখার জন্য। কিন্তু সে ট্রাফিক জ্যামে ফেঁসে যায়। এতে স্যান জুয়ান দৌড় লাগায়, কিন্তু এয়ারপোর্ট আসতে তার অনেক দেরি হয়ে যায়। বেচারা আর ইউজিংকে দেখতে পায় না। অপরদিকে ইউজিং ওদের বাড়িতে পৌঁছে গিয়েছে। ওর মা তখন ইউজিংয়ের ফোন কেড়ে নেয় যাতে সে স্যান জুয়ানের সঙ্গে কোনো কথা বলতে না পারে। অপরদিকে স্যান জুয়ান আপসেট হয়ে আবারও ওর আঙ্কেলের কাছে চলে যায়। কিন্তু ওখানে গিয়ে সে জানতে পারে তার আঙ্কেলের হাতে আর বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। যা শুনে স্যান জুয়ান আরও আপসেট হয়ে যায়। পরের সিনে ইউজিংকে দেখানো হয়। ওর অবস্থা তখন অনেক খারাপ ছিল। ইউজিংকে ওর মা রুম থেকে বার হতেই দেয় না। অপরদিকে ইয়াং আর সং স্যান জুয়ানকে ইউজিংয়ের একটি চিঠি দেয় যেখানে সে স্যান জুয়ানের সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহূর্ত লিখেছে আর সে তখন কত বেশি হ্যাপি ছিল এটাও লিখেছে। ইউজিং আরও বলেছে, আমি চলে যাচ্ছি কিন্তু আমার বিশ্বাস ফিউচারে আমাদের আবারও দেখা হবে, আর প্লিজ তুমি আমার জন্য অপেক্ষা করো। এই চিঠি দেখে স্যান জুয়ান তখন কান্না করে দেয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে ওদেরকে স্যান জুয়ানের আঙ্কেলের সমাধি ক্ষেত্রে দেখানো হয়। এর মানে ওর আঙ্কেল মারা গিয়েছে। আর এখানে স্যান জুয়ানের বাবাও এসেছে। আগের সমস্ত ঘটনার জন্য সে স্যান জুয়ানের কাছে ক্ষমা চায়। কিন্তু স্যান জুয়ান ওর বাবার সঙ্গে কোনো কথা বলে না। তো পরের দিন স্যান জুয়ান স্কুলে যায়, কিন্তু সে ইউজিংকে অনেক বেশি মিস করে। আর এইদিকে ইউজিংয়েরও অবস্থা সেম ছিল। কয়েকদিন বাদ কলেজ এন্ট্রান্স এক্সাম, তাই দুজনেই অনেক ভালো করে পড়াশোনা করছিল। কয়েকদিন বাদ এক্সামের দিন চলে আসে, দুজনেই অনেক ভালো এক্সাম দেয়। কিছুদিন বাদ রেজাল্ট বার হয় আর দুজনেই পাস করে যায়। ইউজিং ওর মাকে না বলে ওর পছন্দের কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। আসলে স্যান জুয়ান একবার বলেছিল সে এই কলেজে অ্যাডমিশন নেবে, তাই ইউজিং ওর জন্যই ওই কলেজে অ্যাডমিশন নিল। কিন্তু এটা যখন ওর মা জানতে পারে তখন সে ইউজিংকে অনেক বকা দেয়। কিন্তু এবার আর ইউজিং চুপ করে থাকে না। সে বলে, এটা আমার লাইফ, তাই আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, আর আমি ওই কলেজেই অ্যাডমিশন নেব। এই বলে সে ওর সমস্ত জিনিসপত্র নিয়ে ওই শহরে যাওয়ার জন্য বেরিয়ে যায় যেই কলেজে সে অ্যাডমিশন নিয়েছে। আর যাওয়ার আগে ও ওর ফোনও নিয়েছিল। একটা বছর কেটে গিয়েছে, স্যান জুয়ানের সঙ্গে তার কোনো কথা হয়নি। কিন্তু স্যান জুয়ান প্রায় প্রত্যেক দিনই ওকে মেসেজ করত, যা ইউজিং আজকে দেখতে পায়। কিন্তু সে স্যান জুয়ানকে কল কিংবা মেসেজ করতে সাহস পাচ্ছে না। তো কলেজে গিয়ে ইউজিং প্রথমেই স্যান জুয়ানের খোঁজ করে আর আমরা তখন ওখানে স্যান জুয়ানকে দেখতে পাই আর সেও ইউজিংয়ের খোঁজ করছিল। অনেকক্ষণ একে অপরকে খোঁজার পর ফাইনালি ওরা একে অপরকে দেখতে পায়। স্যান জুয়ানকে দেখে ইউজিং তো অনেক বেশি হ্যাপি হয় আর স্যান জুয়ানও হ্যাপি হয়, বাট সে এটা প্রকাশ করে না। আসলে ইউজিংয়ের ওপর তার একটু অভিমান হয়েছে, কারণ এই এক বছরে ইউজিং ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। অনেকক্ষণ দুজনে চুপচাপ ছিল। ইউজিং বুঝতে পারছে না সে কিভাবে কথা বলা স্টার্ট করবে। অনেকক্ষণ হয়ে যায় ইউজিং কিছুই বলে না, তাই স্যান জুয়ান রাগ করে ওর রুমে চলে যায় আর ইউজিংও আপসেট হয়ে ওর রুমে যায়। আর ওখানে গিয়ে ইউজিং সিয়াকে দেখতে পায় যে কিনা ওর রুমমেট। দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয়। তখন ওখানে আরও দুজন মেয়ে আসে। এই মেয়েটি তখন সকলকে আজকে ক্লাবে গিয়ে পার্টি করার কথা বলে। ইউজিং যেতে রাজি হচ্ছিল না, কিন্তু সিয়া ওকে জোর করে নিয়ে যায় আর সেখানে গিয়ে ইউজিং মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। মাতাল অবস্থায় সে স্যান জুয়ানকে ভিডিও কল করে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কতক্ষণ রাগ করে থাকবে।
স্যান জুয়ান বলে, তুমি ড্রিঙ্ক করেছো? ইউজিং বলে, হ্যাঁ অল্প। স্যান জুয়ান বলে, ওখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। এই বলে সে ইউজিংয়ের কাছে চলে যায়। ইউজিং মাতাল অবস্থাতে আবারও ওকে বলে, তুমি কি এখনও আমার ওপর রেগে আছো? স্যান জুয়ান বলে, না। এরপর ইউজিং স্যান জুয়ানকে সব বলে, সে যেই কারণে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি। ইউজিং আরও বলে যে, এই এক বছরে আমি তোমাকে অনেক মিস করেছি, আর মাঝে মাঝে তো আমি তোমার জন্য কান্নাও করতাম। যা শুনে স্যান জুয়ান তখন ইউজিংকে জড়িয়ে ধরে ওকে সরি বলে। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন ইউজিংয়ের যখন ঘুম ভাঙে, তখন কাল রাতের কিছুই ওর মনে ছিল না। এতে সিয়াও আর সিয়া ওকে নিয়ে অনেক টিস করে যে হয়তো মাতাল অবস্থায় ইউজিং স্যান জুয়ানকে সব বলে দিয়েছে, এমনকি সে হয়তো স্যান জুয়ানকে কিসও করেছে। এটা শুনে ইউজিং তখন অনেক বেশি লজ্জা পায়। তখন ওর সঙ্গে দেখা করতে মিংসু আসে। ইউজিংকে দেখে মিংসু খুশি হয় আর তাকে অনেক ফ্রুট দেয়। ইউজিং মিংসুকে ওর সঙ্গে লাঞ্চ করতে বলে, কিন্তু মিংসু বলে, আমার কাজ আছে, তাই এখনই যেতে হবে। তখন ইউজিং ওখানে স্যান জুয়ানকে দেখতে পায়। বেচারি এখন স্যান জুয়ানের সামনে যেতে পারবে না, তাই সে দৌড়ে ওখান থেকে চলে যায়। কিন্তু স্যান জুয়ান ওকে দেখে ফেলে। ইউজিং বলে, সরি, আর আশা করি কালকে আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। স্যান জুয়ান বলে, কালকে তুমি আমায় মেরেছিলে। ইউজিং অবাক হয়ে বলে, সত্যি? স্যান জুয়ান বলে, হ্যাঁ, আর খুব লেগেছে। এতে ইউজিং আবারও ওকে সরি বলে দৌড়ে ওখান থেকে চলে যায়। আর ওর এই কাণ্ড দেখে স্যান জুয়ান তখন স্মাইল করছিল। তো এরপর ইউজিং ক্যান্টিনে লাঞ্চ করতে যায়। তখন সিয়াও বলে, আমি শুনেছি স্যান জুয়ানের জন্য নাকি অনেক মেয়ে পাগল। আমার তো মনে হয় যেই মেয়ে স্যান জুয়ানের গার্লফ্রেন্ড হবে সে অনেক লাকি হবে। এই সব কথা শুনে ইউজিং তখন জেলাস ফিল করছিল। আর এটা সিয়া বুঝতে পেরে বলে, তুই কি জেলাস হচ্ছিস? ইউজিং বলে, একদমই না, আর যদি স্যান জুয়ানের গার্লফ্রেন্ড হয় তাহলে আমি অনেক বেশি হ্যাপি হব। তখন আমরা ওখানে স্যান জুয়ানকে দেখতে পাই, যে কিনা ওদের সমস্ত কথা শুনে ফেলেছে। রুমে যাওয়ার পরও ইউজিং ওদের কথা মনে করে আপসেট হচ্ছিল, তাই সে স্যান জুয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করে তার কেমন ধরনের মেয়ে পছন্দ। তার এই মেসেজ দেখে স্যান জুয়ান তখন স্মাইল করে। আর সে খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে ইউজিং এখনও জেলাসি ফিল করছে, কিন্তু সে ওকে কোনো রিপ্লাই দেয় না। তো আজকে বিকেলবেলায় একটি বাস্কেটবল ম্যাচ ছিল আর এখানে স্যান জুয়ান খেলবে, তাই ইউজিং ওর ম্যাচ দেখতে আসে। সকলেই তখন স্যান জুয়ানকে নিয়েই কথা বলছিল, কিন্তু স্যান জুয়ান শুধুমাত্র ইউজিংকেই দেখছিল। এরপর ম্যাচ স্টার্ট হয় আর স্যান জুয়ান এই ম্যাচে জিতে যায়। সিয়াও তখন ইউজিংকে একটি পানির বোতল দিয়ে বলে, এটা তুমি স্যান জুয়ানকে দিয়ে আসো। কিন্তু ইউজিংয়ের যাওয়ার আগে ওখানে একটি মেয়ে এসে স্যান জুয়ানকে পানির বোতল দেয়, আর স্যান জুয়ানও ওর সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এই সিনটা দেখে সিয়াও তখন বলে, তবে কি ওই মেয়েটি স্যান জুয়ানকে পটিয়ে ফেললো? এই কথাটি শুনে ইউজিং তখন জ্বলে যাচ্ছিল, তাই সে আর স্যান জুয়ানের সঙ্গে দেখা না করে ওখান থেকে চলে যায়। আর এটা স্যান জুয়ান দেখে স্মাইল করে। তখন একটি মেয়ে ওর কাছে এসে ওর উইজার্ড আইডি চায়। এতে স্যান জুয়ান বলে, সরি, দিতে পারবো না, আমার গার্লফ্রেন্ড রাগ করবে। তো এইদিকে ইউজিং স্যান জুয়ানের দেওয়া টেডি বিয়ারটিকে তখন রাগের মাথায় মেরেই যাচ্ছিল। যা দেখে সিয়া বলে, এখন তো তুই স্বীকার করেই নে যে তুই স্যান জুয়ানকে পছন্দ করিস। এতে ইউজিং বলে দেয় যে, হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, আর যখন ওর সঙ্গে অন্য মেয়েকে দেখি তখন আমার অনেক রাগ হয়। তার এই কথা শুনে দুজনেই তখন স্মাইল করছিল। তো পরের দিন এরা তিনজনে ঘুরতে বার হয়। তখন ওরা স্যান জুয়ান আর ওই মেয়েটিকে দেখতে পায়। স্যান জুয়ান তখন ওই মেয়েটিকে একটি ব্রেসলেট পরিয়ে দেয়, যা দেখে সিয়াও বলে, পাক্কা ওই ডাইনি স্যান জুয়ানকে পটিয়ে ফেলেছে। এটা শুনে ইউজিংয়ের মন খারাপ হয়ে যায়।
তখন সিয়া স্যানজুয়ানকে কল করে ইউজিংয়ের মন খারাপের কথাটি বলে। তার কথা শুনে স্যানজুয়ান তখন ইউজিংকে মেসেজ করে বলে, নিচে আসো, তোমার সঙ্গে কথা আছে। এতে ইউজিং ওর সঙ্গে দেখা করতে যায়। স্যানজুয়ান তখন সব কিছু ক্লিয়ার করে বলে, সং আমাকে বলেছিল ওই ব্রেসলেটটি ওই মেয়েটিকে দিতে, তাই আমি ওকে দিতে গিয়েছিলাম, আর সে আমাকে রিকোয়েস্ট করেছিল ব্রেসলেটটি পরিয়ে দেওয়ার জন্য, তাই পরিয়ে দিয়েছিলাম। এর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা শুনে ইউজিং যেন শান্ত হয়। স্যানজুয়ান আরও বলে, তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কেমন ধরনের মেয়ে পছন্দ করি, অলরেডি আমি কাউকে পছন্দ করি। এই কথাটি সে ইউজিংয়ের দিকে তাকিয়ে বলে, আর ইউজিংও ওর উত্তর বুঝে যায়। তাই সে ওকে বলে, তাহলে তোমার কি গার্লফ্রেন্ড লাগবে? এতে স্যানজুয়ান ইউজিংয়ের হাত ধরে বলে, হ্যাঁ লাগবে। এই বলে সে ইউজিংকে কিস করে দেয়। এরপর সে বলে, এই এক বছরে আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। তো ইউজিং স্যানজুয়ানকে ওর আঙ্কেলের কথা জিজ্ঞাসা করে। এতে স্যানজুয়ান বলে, আঙ্কেল মারা গিয়েছে। এটা শুনে ইউজিংয়েরও মন খারাপ হয়ে যায়। তো এরপর ওরা দুজনে হোস্টেলে ফিরে যায়। তো পরের দিন সিয়া ওর ইন্টার্নশিপের জন্য একটি কোম্পানিতে যায়। আসলে সিয়া একজন লয়ার হতে চায়, আর মজার ব্যাপার হলো ওর বস আর অন্য কেউ না, মিংসু। মিংসু ওকে একটি কাজ করতে দেয়, কিন্তু সিয়া এতে ভুল করছিল, তাই মিংসু আবারও প্রথম থেকে ওকে কাজ করতে বলে। এতে বেচারিকে রাত পর্যন্ত কাজ করতে হয়। হোস্টেল ফিরে যাওয়ার পর সে ইউজিংকে ওর বসের কথা বলছিল যে সে অনেক বেশি রুড, কিন্তু ইউজিং জানে না যে সিয়া ওর ভাইয়ারই বদনাম করছে। তো যাই হোক, এরপর এরা তিনজনে স্যানজুয়ান, সং আর ইয়ানের সঙ্গে ডিনার করতে যায়। এরা কিন্তু কেউ জানে না যে ইউজিং আর স্যানজুয়ান এখন ডেট করছে। এতে স্যানজুয়ান সকলকে বলে দেয় যে আমি আর ইউজিং এখন ডেট করছি, যা শুনে সকলেই অবাক হয়। স্যানজুয়ান আরও বলে, স্কুল লাইফ থেকে আমি ওকে পছন্দ করি, আর ইউজিং ছাড়া আমার মনে অন্য কোনো মেয়ে নেই। তার কথা শুনে ইয়াং বলে, আমার বিশ্বাস হচ্ছে না, যদি ওকে ভালোবেসেই থাকিস তাহলে এখনই কিস কর। এতে স্যানজুয়ান বলে, কিন্তু অলরেডি আমরা কিস করে নিয়েছি, যা শুনে সকলেই তখন ওদেরকে টিস করে। তো যাই হোক, পরের দিন স্যানজুয়ান ইউজিংকে নিয়ে তার আঙ্কেলের শপে যায়। আর স্যানজুয়ান তখন ইউজিংকে বলতে শুরু করে কিভাবে ওর আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যানজুয়ানের বাবা মা দুজনেই ডক্টর ছিল, কাজের জন্য ওদেরকে আফ্রিকা যেতে হবে কয়েকদিনের জন্য, তাই ওরা স্যানজুয়ানকে ওর আঙ্কেলের কাছে রেখে গিয়েছিল। ওর আঙ্কেল সিলভারের জুয়েলারি বানাতো, আর স্যানজুয়ানও এই সব দেখে আস্তে আস্তে জুয়েলারি বানানো শিখেছিল। তখন স্যানজুয়ান শুটিংয়েও অনেক ভালো ছিল, আর এর জন্য সে অনেক কম্পিটিশনে জিতেও ছিল, এমনকি সে তো অলিম্পিকে চান্সও পেয়েছিল। স্যানজুয়ানের আঙ্কেল তখনও আসেনি, তাই সে ওর আঙ্কেলের জন্য অপেক্ষা করছিল। অপরদিকে ওর আঙ্কেল তাড়াহুড়ো করে স্যানজুয়ানের কাছে আসছিল। তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আর জোরসে গাড়ি চালানোর কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখন থেকেই ওর আঙ্কেল কোমাতে ছিল। ওর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের কথা যখন স্যানজুয়ান জানতে পারে, তখন সে আর না খেলে ওর আঙ্কেলের কাছে চলে যায়। আর এখনও স্যানজুয়ান মনে করে যে ওর জন্যই তার আঙ্কেল মারা গিয়েছে। আর ওই দিনের পর থেকে স্যানজুয়ান আর কখনোই শুটিং করেনি, আর ফিউচারেও কখনো শুটিং করবে না। ওর আঙ্কেলের বিজনেস করবে, মানে সিলভার জুয়েলারি তৈরি করবে। তো ইউজিং তখন স্যানজুয়ানের আঙ্কেলের রুম থেকে একটি বক্স পায়। ওখানে একটি ব্রেসলেট ছিল আর একটি পেন ড্রাইভও ছিল, যেখানে ওর আঙ্কেল স্যানজুয়ানের ভিডিও করেছিল যখন সে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছিল। আর আঙ্কেল এটাও বলেছে যে, আমি অনেক প্রাউড ফিল করি তোমার জন্য। হ্যাঁ, আমি চাইতাম যে ফিউচারে তুমি যেন আমার সব চালাও, কিন্তু তুমি শুটিংও অনেক ভালো, আর এতে তুমি হ্যাপিও থাকো, তাই আমি চাই তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করো। আমার কথা ভাবার কোনো দরকার নেই, কারণ তুমি হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকব। অল দ্য বেস্ট। এটা দেখে স্যানজুয়ান তখন ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তো যাই হোক, পরের দিন স্যানজুয়ান ওর আঙ্কেলের কবরস্থানে গিয়ে বলে,
আঙ্কেল, আমি ঠিক করেছি, আবারও আমার স্বপ্ন পূরণ করব। এরপর স্যান জুয়ান কলেজে গিয়ে শুটিং ক্লাস জয়েন করে। এই কথাটি যখন বাকি সমস্ত স্টুডেন্টরা জানতে পারে, তখন তারা অনেক খুশি হয়, কারণ এরা সকলেই জানতো যে স্যান জুয়ান শুটিংয়ে কত বেশি ভালো। কিন্তু 4 বছর গ্যাপ দেওয়ার কারণে সে ঠিক মতো নিশানা করতে পারছিল না। এতে কোচ ওর অনেক কড়া ট্রেনিং নেয়, স্যান জুয়ান অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখন তার ফোনে একটি নোটিফিকেশান আসে, সে দেখে যে ইউজিং ওরি একটি পিক ওকে সেন্ড করে এটা বলেছে যে আমার বয়ফ্রেন্ড যখন ওয়ার্কআউট করে তখন তাকে দেখতে অনেক হট লাগে। এই মেসেজ দেখে স্যান জুয়ান তখন স্মাইল করে। আসলে একটু আগে ইউজিং এখানে এসেছিল, স্যান জুয়ানকে এত হার্ড ওয়ার্ক করতে দেখে সে ওর মুড ঠিক করতে এই মেসেজটি করেছিল। এইদিকে সিয়াও একজন ভালো লয়ার হওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করছিল, যা দেখে মিংসু স্মাইল করে। আর সিয়া যখন ফাইলগুলো সাবমিট করে তখন ওর কাজ দেখে মিংসু ওর অনেক প্রশংসা করে, যা শুনে সিয়ারও মুড ঠিক হয়ে যায়। তো পরের দিনকে ছিল স্যান জুয়ানের একটি ম্যাচ, আর ওকে চেয়ার আপ করতে ওর সমস্ত ফ্রেন্ডরা এসেছিল। অনেক বেশি পরিশ্রম করার জন্য স্যান জুয়ান এবার গুলি ঠিক জায়গাতে নিশানা করে, যা দেখে এরা সকলেই খুশি হয়, আর কোচও ওকে ন্যাশনাল টিমে রেখে দেয়। তো এরপর স্যান জুয়ান ইউজিংয়ের সঙ্গে একটু সময় কাটায়। স্যান জুয়ান ইউজিংকে থ্যাংক ইউ বলে ওর পাশে থাকার জন্য। এতে ইউজিং বলে তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে, এই বলে সে ওর গালে একটি কিস করে রুমে চলে যায়। তখন সিয়া একটি বাহানা খুঁজছিল মিংসুর সঙ্গে কথা বলার জন্য, তাই সে একটি কেস সম্পর্কে মিংসুকে জিজ্ঞাসা করে। এতে মিংসু ওকে কল করে, যা দেখে সিয়া তো খুশি হয়ে যায়, দেখে বোঝাই যাচ্ছে যে সিয়া মিংসুকে লাইক করে। তো পরের দিন স্যান জুয়ান ছুটি নিয়ে ইউজিংয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছিল, তখন ইউজিংকে ওর মা কল করে বাড়িতে আসতে বলে। এতে স্যান জুয়ান ইউজিংকে ওর মায়ের সঙ্গে দেখা করতে বলে, কারণ আসার সময় সে ওর মায়ের সঙ্গে ঝগড়া করে এসেছিল। এতে ইউজিংও রাজি হয়ে যায়, কিন্তু সে যখন বাড়িতে পৌঁছায় তখন ওর মা ইউজিংকে বলে, আমি তোমাকে বিদেশ পাঠাবো, এখানে আর পড়াশোনা করতে হবে না। এটা শুনে ইউজিং ওর মায়ের ওপর অনেক রেগে যায়। তখন স্যান জুয়ান ওকে কল করে, কিন্তু ইউজিংয়ের মা ওকে ফোন রিসিভ করতে দেয় না, সে বলে কালকেই ফ্লাইট আছে তাই তৈরি হও। কিন্তু ইউজিং আবারও ওর মায়ের সঙ্গে ঝগড়া করে আর ফোন নিয়ে বাড়ি থেকে বার হয়ে যায়, আর রাতের মধ্যেই ফ্লাইট নিয়ে ওই শহরে চলে যায়। স্যান জুয়ান যখন এটা জানতে পারে তখন সে ইউজিংয়ের কাছে চলে যায়, আর স্যান জুয়ানকে দেখে ইউজিং ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তো এরপর স্যান জুয়ান ইউজিংকে ওর বাড়িতে নিয়ে গিয়ে বলে, আজকে রাত তুমি এখানেই থেকে যাও। তো ইউজিং শাওয়ার নিয়ে বার হয়েছে, ওর চুল ভেজা ছিল তাই স্যান জুয়ান ওর চুল শুকিয়ে দেয়। স্যান জুয়ান বুঝতে পারে যে ইউজিংয়ের জ্বর হয়েছে, তাই সে ওকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে বাইরে চলে যায় ঘুমানোর জন্য। তো পরের দিন ইউজিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ওর সামনে স্যান জুয়ানকে দেখতে পায়। স্যান জুয়ান তখন এমনভাবে ইউজিংয়ের জ্বর আছে কি না এটা চেক করে, যার কারণে ইউজিং তখন ব্লাশ করছিল, কিন্তু ইউজিংয়ের জ্বর এখন কমে গিয়েছে। এরপর স্যান জুয়ান ইউজিংকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। এতে ইউজিং ওকে সব বলে দেয়, আর সে এটাও বলে যে মা কেন বুঝতে পারছে না যে এখানে থেকেও আমি ভালোভাবে পড়াশোনা করতে পারবো। এতে স্যান জুয়ান ওকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। অপরদিকে ইউজিংয়ের মা ওর চেক আপ করাতে গিয়েছিল, আর ডক্টর ওকে বলে তার লিভারে টিউমার হয়েছে, সার্জারি না করলে সে বাঁচবে না। এটা শুনে ওর মা একটু আপসেট হয়ে যায়। তো পরের দিন ইউজিংয়ের সঙ্গে ওর মায়ের সেক্রেটারি দেখা করতে আসে, আর সে ইউজিংকে বলে, ম্যাডাম তোমার সঙ্গে দেখা করতে চাই, আর সে এখন এখানেই আছে। এটা শুনে ইউজিং ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়, আর ওর মা তখন ইউজিংকে স্যান জুয়ানের সঙ্গে ব্রেকআপ করতে বলে। এটা শুনে ইউজিং রেগে গিয়ে বলে, তুমি যা ইচ্ছে করে নাও, আমি ওর সঙ্গে ব্রেকআপ করব না।
এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর মা অসুস্থ হয়ে যায়। এতে ইউজিং তাড়াহুড়ো করে ওর মাকে হসপিটালে ভর্তি করে। ইউজিং তখন অনেক বেশি ভয় পাচ্ছিল, আর সে যখন জানতে পারে যে ওর মায়ের লিভারে টিউমার হয়েছে তখন সে তো আরও ভয় পেয়ে যায়। কিন্তু ইউজিংয়ের মা সার্জারি করাতে চায় না, কারণ এতে অনেক রিস্ক আছে। ওর মাকে গিয়ে রিকোয়েস্ট করে সে যেন সার্জারি করে নেয়, কিন্তু ইউজিংয়ের মা ওকে একটি শর্ত দেয়। সে বলে, তুমি যদি স্যান জুয়ানের সঙ্গে ব্রেকআপ করো তাহলেই আমি সার্জারি করব। এটা শুনে ইউজিং রাগ করে রুম থেকে বার হয়ে যায়। তখন স্যান জুয়ান ওকে কল করে। ইউজিং ওর সঙ্গে ভালো করে কথা বলে, কিন্তু সে ওর মায়ের কথা স্যান জুয়ানকে কিছুই বলে না। তো ডক্টর ইউজিংকে বলে জলদি সার্জারি না করলে পরে ওর মা মারা যাবে। যা শুনে ইউজিং অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে ওর মাকে গিয়ে বলে, আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নেব, প্লিজ তুমি সার্জারি করে নাও। এতে ওর মা সার্জারি করতে রাজি হয়ে যায়। তো অপরদিকে মিংসু স্যান জুয়ানকে কল করে ইউজিংয়ের মায়ের কথা বলে। এটা শুনে স্যান জুয়ান তখনই ইউজিংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আর স্যান জুয়ানকে দেখে ইউজিং ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, আর সে অনেক কান্নাও করে। স্যান জুয়ান কিছুক্ষণ ইউজিংয়ের কাছে বসে থাকে। তখন ইউজিং ঘুমিয়ে গিয়েছিল। রুম থেকে বার হয়ে ওর মা যখন স্যান জুয়ানকে দেখে তখন সে ওকে ইউজিংয়ের সঙ্গে ব্রেকআপ করতে বলে। এতে স্যান জুয়ান বলে, কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়ব না, আর আপনি হয়তো জানেন না যে ইউজিং আপনাকে কতটা ভালোবাসে। প্রথমবার যখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সে একটি ভাঙা ব্রেসলেট নিয়ে আমার কাছে এসেছিল ওটাকে ঠিক করে দেওয়ার জন্য। তখন ইউজিং অনেক বেশি আপসেট ছিল, কিন্তু আমি যখন ওই ব্রেসলেটটি ঠিক করে দিই তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এতে বোঝাই যায় যে ইউজিংয়ের কাছে আপনার গুরুত্ব কতটা। তখন ইউজিংয়েরও ঘুম ভেঙে যায়, আর সে লুকিয়ে ওদের কথা শুনছিল। স্যান জুয়ান আরও বলে, আপনার সঙ্গে ঝগড়া করে এখানে চলে আসার পরও সে অনেক কান্না করেছিল। ইউজিংয়ের মা তখন মন দিয়ে স্যান জুয়ানের কথাগুলো শুনছিল। তো এরপর স্যান জুয়ান ইউজিংকে বাই বলে কলেজে ফিরে যায়, কারণ তাকে এখন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর ইউজিং ওর মায়ের কাছে গেলে পরে ওর মা বলে, আমি সার্জারি করতে রাজি আছি কোনো শর্ত ছাড়া। এটা শুনে ইউজিং অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো পরের দিনকেই ছিল ইউজিংয়ের মায়ের সার্জারি আর স্যান জুয়ানের ফাইনাল ম্যাচ। কিন্তু ইউজিং হসপিটালে ছিল আর সে ফোনে স্যান জুয়ানের ম্যাচ দেখছিল, আর এই ম্যাচে ফাইনালি স্যান জুয়ান জিতে যায়, যা দেখে সকলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখন ইউজিংকে ডক্টর বলে ওর মায়ের সার্জারি অনেক ভালো করে হয়েছে আর সে খুব জলদি সুস্থ হয়ে যাবে। যা শুনে ইউজিংয়ের খুশি তো ডাবল হয়ে যায়। এই কথাটি ইউজিং স্যান জুয়ানকে মেসেজ করে বলে, যা দেখে স্যান জুয়ানও হ্যাপি হয়ে যায়। তখন সিয়া ইউজিংয়ের মায়ের সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু সে ইউজিং আর মিংসুকে একসঙ্গে দেখে ভুল ভেবে নাই যে মিংসু হয়তো ইউজিংকে পছন্দ করে। তাই সে ওকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, ইউজিংয়ের অলরেডি একটি বয়ফ্রেন্ড আছে আর সে ওকে অনেক ভালোবাসে, তাই তোমার আশা ছেড়ে দেওয়া উচিত। তখনই ওখানে ইউজিং এসে মিংসুকে ভাইয়া বলে, যা শুনে সিয়া তো পুরাই অবাক হয়ে যায়। বেচারি আর কিছু না বলেই ওখান থেকে ওর রুমে চলে যায়, আর সে তখন অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল। আর এই দিকে মিংসুও সিয়ার কথা ভেবে অনেক বেশি চিন্তিত হচ্ছিল, তাই সে সিয়াকে কল করে ওর সঙ্গে দেখা করতে বলে। তো এরপর ইউজিং ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়। ইউজিংকে এবার ওর মা বুঝতে পেরেছে, তাই সে ইউজিংকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়, যা শুনে ইউজিং খুশি হয়ে যায়। অপরদিকে সিয়া মিংসুর সঙ্গে দেখা করে। সিয়া তখন মিংসুকে কাপল লকে কিছু লিখতে বলে। মিংসু ওই লকে ওর ফিউচার লাইফ পার্টনারের জন্য উইশ করে। এতে সিয়া মিংসুর নামে উইশ করে তালাটি মিংসুর তালার কাছে লক করে চলে যায়। অপরদিকে ইউজিং আর স্যান জুয়ানও আজকে ঘুরতে গিয়েছে অনেক দিন পর, আর দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। পরে সিনে সিয়া আর মিংসু একটি বারে যায় ড্রিঙ্ক করতে।
মিংসু তখন বারবার সিয়ার দিকে তাকাচ্ছিল, এর মানে সেও এখন সিয়াকে পছন্দ করতে শুরু করেছে। তো ড্রিঙ্ক করার কারণে সিয়া অনেক বেশি মাতাল হয়ে যায়, আর সে ফাইনালি মিংসুকে ওর মনের কথা বলেই দেয় যে আমি তোমাকে ভালোবাসি। যা শুনে মিংসু ভেতর ভেতর অনেক হ্যাপি হয়, মিংসুকে কিস করে দেয়, আর এতে মিংসু ওকে আটকায় না। এবার কিছুদিন পরের সিন দেখানো হয়, স্যান জুয়ান আবারও আগের মতন একজন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আর সে অলিম্পিকের জন্য সিলেক্ট হয়েছে। অপরদিকে সিয়া আর মিংসু এখন ডেট করছে, দেখতে দেখতে ওরা সকলেই গ্র্যাজুয়েট হয়ে যায়, আর এখন ইউজিংয়ের মা স্যান জুয়ানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ওর মেয়ের জামাই হিসেবে, কারণ সে এখন প্রো লেভেলের একজন শ্যুটার। তো এখন থেকে ইউজিং আর স্যান জুয়ান একসঙ্গে থাকে। তো পরের দিন ওরা সকলেই ঘুরতে যায়, আর এখানে সং ওর গার্লফ্রেন্ডকে এনেছিল যে কিনা ওর ক্লাসমেট, আর মিংসুও এসেছিল। সকলেরই একটা করে পার্টনার ছিল, কিন্তু আমাদের ইয়াং বেচারা এখনও সিঙ্গল ছিল, তাই এদেরকে রোম্যান্স করতে দেখে তার তখন হিংসা হচ্ছিল। তো ওদের এই বিউটিফুল মোমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।